সেই নিউজ চ্যানেল তৃণমূলে কাটছে। ভোটের দিন সাংবাদিকদের হেনস্থা করার ঘটনায় ক্ষমা চাইলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত 23 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী রাজা কোলে ভোটের দিন সাংবাদিকদেরকে হেনস্থা করে। সাংবাদিকরা তৃণমূলের দাদা এ করছে, দলদাসে পরিণত হয়ে গেছে। সাংবাদিক নিউজের চ্যানেল যে ভাইরে এসেছিল তারা সম্পূর্ণ তৃণমূলের দলদাস, তারা তৃণমূলের সমস্ত ব্যাকআপ নিচ্ছে। বিজেপির ছেলেরা হাসপাতালে ভর্তি আছে, কে ছুটে পালাচ্ছে, কে জঙ্গলে মেরে ফেলে রেখেছে, তাদেরকে একটা নিউজ করেনি। তারা কোথায় তৃণমূলের কোথায় কি হচ্ছে তাদের পিছনে ছুটছে। আমাদের ওরকম সাংবাদিক দরকার নেই। গণতন্ত্র গণতন্ত্র পদে থাকুক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিউজ সাংবাদিক, যেটা আমাদের বাবা মা শিখেছে, পড়াশোনা করে সমাজ শিখেছে, বাস্তব শিখেছে। আজকে সেই নিউজ চ্যানেল আজকে দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলে কাটছে। টাকা টাকাই বিক্রি হয়ে গেছে, সব টাকাই বিক্রি হয়ে গেছে। ব্লকে বিডিও মহাশয়কে আমরা এখান থেকে হুঙ্কার দিতে চাই। আগামী দিনে ব্লকে দেখা হবে, এই এই বিডিও অফিসেতে বিজেপি আন্দোলন করবে, আর এই বিডিও অফিসেতে বিজেপি বিডিওকে ঘিরে রাখবে। এটা কথা দিচ্ছে এই বিজেপি কর্মী রাজা কোলে, পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট, কথা দিচ্ছে। আমাদের এমএলএ সুশান্ত ঘোষ মহাশয়কে আমরা সমস্ত রকম বার্তা পাঠিয়েছি। এই ঘটনায় ক্ষমা প্রার্থী খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। আপনার বলপাই এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী যে সংবাদ মাধ্যমকে একাধিকবার হুমকি দিচ্ছে, কখনো কখনো আপনার সামনেই হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় কাজ করতে গিয়ে তাদেরকে দেখে নেবো হুমকি দেওয়া হচ্ছে, এরা আপনাদের প্রার্থী আগামী দিনে, এরা মুখ বিজেপির? দেখুন, বিষয় হচ্ছে গতকাল একটা ঘটনা ঘটেছিল, ওখানে গুলি চলেছিল আর সেখানে কে গুলি চালিয়েছিল, কীভাবে বোমাবাজি করা হয়েছিল আপনারা সকলেই জানেন। সেই কারণে ওর মনে হচ্ছে মাথাটা গরম ছিল, আপনাদেরকে ভুল কিছু বলে ফেলেছে, মনে কিছু করবেন না, ওর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয় হচ্ছে এরকম না, কোনো সময় কোনো ঘটনার সম্মুখীন হয়ে গেছে, এটা তো আমরা এর জন্য দুঃখিত। বারবার সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছি হেনস্থা, এগুলো হয় না, আমরা করি না, ওটা তৃণমূল কংগ্রেসের কালচার। কি স্টেপ নেবে তৃণমূল কংগ্রেসের কালচার সংবাদ মাধ্যমকে গাইড করে রাখা বা সংবাদ মাধ্যমের উপরে চড়াও হওয়া। আমরা মনে করি সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তা মানুষ বোঝে। সংবাদ মাধ্যম এর মধ্যে যারা যুক্ত হয়েছেন আপনারাই বিভিন্ন সংবাদ তুলে আনেন, সংবাদ পরিবেশিত করেন, সেই সংবাদগুলো সমাজের পক্ষে ভালো হয়। আপনার পঞ্চায়েত সমিতির যে প্রার্থী সে তো খুনের হুমকি দিচ্ছে সাংবাদিকদের, মানে এরকমের বিষয় না, আমি ওর সাথে কথা বলে বিষয়টা, এবং সেই সঙ্গে বলছে নিউজ রুমের ক্যামেরাতে যে সাংবাদিকরা হচ্ছে তৃণমূলের হচ্ছে চাকা, একদম পুলিশ প্রশাসনের সামনে, ভোটারদের সামনে এবং একদম ভোট কেন্দ্রে গতকাল এটা হয়েছে, আগামীকাল আবার ভোট হতে পারে সম্ভাবনা, তাহলে সেক্ষেত্রে কি হুমকির জন্য কোনো মাধ্যম খেতে পারি? না, এরকমের বিষয় নেই, আমি ওর সাথে কথা বলবো, কথা বলে বিষয়টা মিটে। এটা কিন্তু এটা যদি তৃণমূলের কালচার বিজেপির কালচার না হয় তাহলে এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি কেন? না, অবশ্যই আমরা বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলবো, প্রয়োজনে স্টেপ। নির্ভয়ে কি কালকে কাজ করতে যেতে পারি? অবশ্যই আপনারা নির্ভয়ে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন, যেভাবে কাজ করছেন সঠিক যে খবর, সঠিক খবরগুলো তুলে আনাটাই আপনাদের কাম্য আমি মনে করি, এটাই সংবাদ মাধ্যমের কাজ। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমি আগেই বলেছি যে আপনাদের দ্বারাই গণতন্ত্রের যে মূল শিকড় সেটা পৌঁছাবে, সেই সঙ্গে সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো উঠে আসে। আমরা মনে করি যে সংবাদ মাধ্যম এইভাবে কাজ করাটাই ঠিক। নিউজ আজ বাংলা খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।